فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله. এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি নিজ দেশ থেকে জেদ্দা সফর করে, তারপরে সেখানে তার উমরা আদায় করার ইচ্ছা করে, সে কি জেদ্দা থেকে ইহরাম বাঁধবে নাকি বাঁধে পাবে না, এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, খুব একটি ভালো প্রশ্ন করেছেন, জাযাকুমুল্লাহ খায়র হাসানাল জাযা। দেখেন আমার সম্মানিত ভাই, এই মশলাটা আসলে বিশেষভাবে দুটি অবস্থা হবে। নাম্বার ওয়ান, লোকটি উমরা নিয়ত না করে অন্য কোনো মানে উদ্দেশ্যে বা কাজে জেদ্দা সফর করেছে, কিন্তু সেখানে যাওয়ার পর উমরা করার ইচ্ছা হয়েছে, তবে সে যদি এই ইচ্ছা হয়ে থাকে সঠিকভাবে, জেদ্দা থেকে সে ইহরাম বাঁধবে, এতে কোনো অসুবিধা নেই। কেননা আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এটা পাওয়া যায় যে মিকাতের আলোচনায় বলা হয়েছে, যে ব্যক্তি এই মিকাত সমূহের মধ্যে অবস্থান করে সে যেখানে আছে সেখান থেকেই ইহরাম বাঁধবে, এমনকি মক্কাবাসীগণ মক্কা থেকেই ইহরাম বাঁধবে। এটাই হচ্ছে মূল নীতি। দৃঢ়ভাবে উমরা নিয়াত করেই জেদ্দা সফর করেছে, তাহলে যে মিকাতের নিকট দিয়ে গমন করবে তাকে অবশ্যই সেখান থেকে ইহরাম বাঁধতে হবে। জেদ্দা থেকে ইহরাম বাঁধা জায়েজ হবে না, কেননা জেদ্দা অবস্থান মিকাতের সীমানার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয় যে তিনি মিকাতের বর্ণনা দিয়ে বলেন, হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি হিন্না মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরাহ। এগুলো স্থান সেখানকার অধিবাসীদের জন্য এবং যারা এর বাইরে থাকে সেখান দিয়ে যেতে চায় তাদের জন্য ইহরাম বাঁধার মিকাত। যারা হজ ও উমরা করার ইচ্ছা পোষণ করে যদি জেদ্দা থেকে ইহরাম বাঁধে এবং মক্কা প্রবেশ করে, তবে বিন্দানদের মতে তাকে ফিদিয়া স্বরূপ মক্কায় একটি কুরবানি করতে হবে এবং তার গোস্ত মক্কার ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দেবে, তাহলেই তার উমরা বিশুদ্ধ হয়ে যাবে। তবে জেদ্দা যাওয়ার আগে যদি উমরা নিয়াত করে থাকে এবং বিনা ইহরামে জেদ্দা প্রবেশ করে, তবে নিকটবর্তী কোনো মিকাতে ফেরত গিয়ে সেখান থেকে ইহরাম বাঁধবে, এতে কোনো ফিদিয়া আশা করি লাগবে না। জাযাকুমুল্লাহু খায়রুল হাসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।